সরকার দিচ্ছে কেন্দ্র, এই যে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্বের মধ্যে আমাদেরকে পিছিয়ে রাখার প্রচেষ্টা, এটা আর মানছি না। শুক্রবার 5ই অগস্ট বিকেল 3টে থেকে রাত 11টা পর্যন্ত রূপান্তরকামী মানুষরা কলকাতার রানুছায়া মুক্ত মঞ্চে ধর্নায় বসেছেন। কারণ 2014 সালের 15ই এপ্রিল সুপ্রিম কোর্ট রূপান্তরকামীদের অধিকার সম্পর্কে যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন তা এত বছরেও রূপায়িত হয়নি। তাদের জন্য এখনও কোনো শিক্ষা বা স্বাস্থ্যনীতি গ্রহণ করা হয়নি। হাজার হাজার ছেলেমেয়েরা আরও আসছে যারা এই রাজ্যে কোনোভাবেই কোনো রকমের না শিক্ষার ব্যবস্থা, না স্বাস্থ্যের ব্যবস্থা, না জীবিকার ব্যবস্থা, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। একটি ট্রান্সজেন্ডার বোর্ড যদিও গঠিত হয়েছে, তার কাজের পরিধি এখনও পরিষ্কার নয়। এই বোর্ডের সদস্যরা যতবার এই সমস্যার কথা তুলে ধরতে গিয়েছেন ততবার রাজ্য সরকার বিরোধী আখ্যা দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। লজ্জা যে এরকমভাবে রাজ্য ট্রান্সজেন্ডার বোর্ড দেখিয়ে আমাদেরকে যেই মহিলা শিশুর মধ্যে রেখেছে সেই মন্ত্রী কোনো বিষয় আমাদের হয়ে দেখেন না, শোনেন না, এবং নিজের কিছু মানুষকে নিয়ে বোর্ড গঠন করেছেন এবং এই বোর্ড আজ অবধি কোনো রকমের কোনো সুরাহা আমাদের ট্রান্সজেন্ডার করতে পারেনি। এবং আমি নিজে প্রাক্তন ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার, যতবার আওয়াজ তুলতে গেছি আমাকে সরকার বিরোধী হতে হয়েছে, শুনেছি আমি সরকার বিরোধী। আমরা আবারও বলছি আমি কোনো কেন্দ্র, কোনো রাজ্য, কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, আমি প্রথম থেকে প্রতিনিধিত্ব করছি আমার সম্প্রদায়ের মানুষেরা। আমরা যদি সেই তিমিরেই থেকে গেলাম তাহলে সুপ্রিম কোর্টে কয়ে পিটিশনার ছিল, কোনো মন্ত্রী গিয়ে পিটিশনার ছিল? পিটিশনার ছিলাম আমরা, আমরা আমাদের অধিকারের লড়াই করে এনেছি। আজ তাদেরকে বলা হয়েছে রাজ্যে প্রত্যেকটা রাজ্যে ডেভেলপমেন্ট বোর্ড হবে, তারা নিজেদের বোর্ডে নিজেদের লোকে রেখেছে, সিনেমা আর্টিস্টদেরকে রেখেছে, বিভিন্ন ধরনের সমাজ কল্যাণের নাম করে নিজেদের লোকেদেরকে বসিয়ে 4-6 জন ট্রান্সজেন্ডারকে রেখেছে যারা তাদের হাতের পপেট, তারা কাঠপুতলি নাচাচ্ছে, তারা নাচছে। এরাজ্যে রূপান্তরকামীদের কোনো কাজের সংস্থান নেই, এমনকি তারা উচ্চ শিক্ষা লাভ করলেও তার ফলে তাদের আজও দেখা যায় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থেমে থাকা গাড়ির যাত্রীদের থেকে টাকা চাইছেন, যৌন কাজ করতে বাধ্য হচ্ছেন, অথবা বাড়ি বাড়ি গিয়ে নবজাতককে আশীর্বাদ করে দক্ষিণা চাইছেন। এর ওপর আছে পুলিশি অত্যাচার। অন্যান্য রাজ্যে যদিও তাদের জন্য সামান্য কিছু সুযোগ রয়েছে, কিন্তু এরাজ্যে তাও নেই। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা চাকরির আবেদন করতে পারেন না, কারণ তার জন্য দরকার ট্রান্সজেন্ডার কার্ড, যা এখনও অনেকেই পায়নি। কেন্দ্রীয় সরকার যখন রূপান্তরকামীদের শিক্ষার নানা সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা করেছেন, পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সজেন্ডার কার্ড পাওয়ার যোগ্যতা হিসেবে কেন্দ্রীয় সরকারের নিয়মাবলীর ওপর আরও নিয়ম চাপিয়ে তা পাওয়া আরও কঠিন করে দিয়েছেন। অন্যান্য রাজ্যে সরকারি ক্ষেত্রে রূপান্তরকামীদের কিছু কিছু চাকরি হচ্ছে, কিন্তু এরাজ্যে সরকারের নিয়মের বেড়াজালে তা আটকে যাচ্ছে। অন্য রাজ্য থেকে যারা তাদের সাহায্য করতে এগিয়ে আসছেন তাদের অন্তত তা করতে দেওয়া হোক, যেহেতু কেউই তাদের উন্নয়নের দায়িত্ব নিচ্ছে না। সরকারের যিনি এখন মুখ্যমন্ত্রী তিনি ভাবুন, যাদেরকে আপনি বসিয়ে রেখেছেন আপনার মন্ত্রিত্বের জায়গায়, এই তো এক একজনের এক একটা গল্প বেরোচ্ছে এবং এই চটি ছোড়া হচ্ছে, এই ছোড়া হচ্ছে, মানুষ কতক্ষণ, এবং আমাদের মতন পিছিয়ে পড়া মানুষ যারা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বলছে, ভারতবর্ষের সমীক্ষা বলছে যে সবথেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী, আর যদি তারা সবাই মিলে রাস্তায় দাঁড়ায় তাহলে এইসব মন্ত্রীরা যাবে কোথায়? তারা যে অন্যায় করে নিজেদের ভাণ্ডারা ভরছে, যেই মন্ত্রী এখনো চেয়ারপার্সন হয়ে বসে আছে ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডে, কই আমাদেরকে চেয়ারপার্সন করুক তো মহিলা কমিশনের, আমি মেনে নেব যে রাজ্যের মন্ত্রীরা এত আমাদের হয়ে ভাবছেন, একটা মন্ত্রী কেউ কিছু ভাবছে না। এবং আমি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এসেছি, আমার বলা হয়েছিল যে ডেভেলপমেন্ট বোর্ড দেখবে, কিন্তু ডেভেলপমেন্ট বোর্ড কিছু করেনি। পুরো দেশে আজ অবধি যেইভাবে এই রায়গুলো কাজ করছে, আমাদের পশ্চিমবঙ্গে সেটাকে বন্ধ করা হয়েছে, আমরা আজ অবধি স্বাস্থ্যসাথী নেই, আমাদের কোনো কন্যাশ্রী
স্ত্রীর মতন প্রকল্প নেই, ট্রান্সজেন্ডারদের কিছু নেই, বেটি বাঁচাও বেটি পড়াও মতন প্রকল্প আছে, কন্যা সবকিছু মহিলাদের, ট্রান্সজেন্ডাররা যাবে কোথায়? রাস্তায় বসে থাকবে? যেহেতু আমাদের প্রতিনিধিত্ব কেউ বিধানসভায় নেই, তার জন্য আমাদের কেউ কথা তুলতে পারছে না। যিনি আছেন মাননীয় বন্দ্যোপাধ্যায়, সে তো সরকারের লোক আর সেই উচ্চবিত্তের একজন প্রফেসর, তাকে বসিয়ে রেখে ট্রান্সজেন্ডার কমি, ট্রান্সজেন্ডার রাস্তায় দাঁড়িয়ে থাকে, তারা কেন বুঝছে না বোর্ডে গিয়ে? তারা আরো বলেছেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, কারণ আমাদের বেঁচে থাকা এমনিতেই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, তিলে তিলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। আমাদের কষ্ট দেখে আপনারা যদি চুপ করে থাকেন, তাহলে আমাদের দাবিগুলো অর্জন করা আরো পিছিয়ে যাবে, কিন্তু তবুও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।